আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে প্রবলেম তোমাদের জন্য আরেকটি অনলাইন পাঠ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মহলুদ পরমা, সহকারী শিক্ষক কুন্দরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণী বাংলা বিষয়ের পাঠ 40 নিয়ে হাজির হয়েছি। আমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছি পাঠ 40-এর ছবি। আমরা মূল পাঠ্যবইতে এখন আছি। তো তোমরা যারা প্রথম শ্রেণীতে পড়েছো তারা অবশ্যই মূল পাঠ্যবই 52 পৃষ্ঠা বের করে আমার সঙ্গে পাঠটি অনুসরণ করবে। তো চলো আমরা পাঠটি শুরু করি। পাঠ 40 পৃষ্ঠায় আমরা আছি বর্তমানে। আমরা ইতিমধ্যে আগে দেখেছি এবং এখন আমরা শুরু করব প্রথম অংশটি, ছবি দেখে গল্প শুনি ও বলি। তো ছবি দেখব এবং গল্প শুনবো এবং বলবো। চলো আমরা গল্পটা শুরু করি। তো লোপা বসে ছোলা খায়, তার মানে এখানে ওকার দিয়ে কিছু শব্দ তৈরি আছে এবং এই শব্দ দিয়ে একটা সুন্দর বাক্য তৈরি হয়েছে এবং বাক্যটা কিন্তু ছবির কথা বলছে। তো এটাই কিন্তু একটা গল্প। তো লোপা বসে ছোলা খায়, তার মানে লোপা বসে ছোলা খাচ্ছে এবং লোপাতে কিন্তু ওকারের ব্যবহার আছে। কিভাবে সেটা লয় পা লোপ একার পা লোপা বদন্তে সে বসে ছয়কার ছোলা গেলা ছোলা খায় খাওয়া খায়। তার ঢোল হাতে খোকা যায়, ঢোকার ঢোল ঢোল পরের ছবিতে আমরা আছি। ঢোল হাতে খোকা যায়, তার মানে কি ঢোল হাত খোকার হাতে ঢোল আছে এবং সে যাচ্ছে। তো ঢোল হাতে খোকা যায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও ওগারের ব্যবহার, ঢোকা ঢোল ঢোল খোকা খোকা লাল খাইতে দেখতে পাচ্ছি আমরা। তো আমরা এখন বলার পালায় চলে যাই। আমরা শুনলাম এবং বলবো এখন। তো আমরা শুনে আবার বলার চেষ্টা করি। এখন আমার আমার মানে আমাকে শুনতে হবে, আমার কথাগুলো শুনতে হবে, গল্পটা শুনতে হবে এবং তোমাদের বলতে হবে। চলো আমরা শুরু করি। লোপা বসে ছোলা খায়, তোমরা বলার চেষ্টা করো। লোপা বসে ছোলা খায় আর ঢোল হাতে খোকা যায়, ঢোল হাতে খোকা যায়। তো আমাদের প্রথম অংশটি শেষ করলাম। এখন আমরা দ্বিতীয় অংশে কি আছে, কিছু শব্দ আমাদের ছবি থেকে বের করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি নিচে শব্দগুলো উপরে ছবিতে খুঁজে বের করতে হবে। ছোলা, তো ছোলা কিন্তু দেখতে পাচ্ছি এই খোকার প্লেটেই আছে। আমরা দেখতে পাচ্ছি খুকির প্লেটে, মানে লোপার প্লেটে আর কি যাকে বলা হয়, লোপার প্লেটে কিন্তু ছোলা আছে। তো তারপরে লোপা, লোপা কিন্তু মেয়েটার নাম। তারপরে ঢোল, ঢোল কিন্তু যা ছেলেটার হাতে, মানে খোকার হাতে ঢোল, আর খোকা বুঝতে বলতে বুঝাচ্ছে এই ছেলেটা। আমার ছবিতে সমস্ত শব্দ খুঁজে পেয়েছি। এবার আমার ডট মিলিয়ে ওকার লিখবো এবং ওকার লেখাটা আমরা পরবর্তী কিছুক্ষণের মধ্যে ডিজিটাল অংশে দেখতে পাবো। সে পর্যন্ত আমরা পরের অংশতে চলে যাই। তো অপেক্ষা করি, ওকার লিখি ও শব্দ পড়ি, তার মানে ওকার লিখে কিন্তু শব্দ তৈরি করতে হবে, পড়তে হবে। তো চলো আমার সঙ্গে পড়ো। ছয়কার ছোলা কালা ছোলা এবং লেখার কাজও আছে, কিন্তু তোমাদের লেখার কাজ মোট তিনটা। ডট মিলিয়ে ওকার লিখতে হবে, ওকার লিখতে হবে এবং শব্দ পড়তে হবে, পড়িও লিখি পড়া এবং লেখার কাজ আছে এখানে। তো এই তিন সাথে তিনি কিন্তু লেখা কাজ অবশ্যই বাড়ির কাজ থাকবে তোমাদের। তো আমরা কোথায় ছিলাম, ওকার লিখি ও শব্দ পড়ি, ছোলা খোকা ঢোল, তাহলে ছয়কার ছোলা গেলা ছোলা খোকা ঢোকা ধরা ঢোল। তো পড়ি ও লিখি খোকা থোকা থোকা ফুল, থোকা থোকা ফুল ছোট ছোট দুল। তাহলে আমরা কী পাচ্ছি এখানে ছবিতে দেখতে পাচ্ছি, থোকা থোকা ফুল আছে এবং ছোট ছোট মেয়েটার কানে দুল আছে। তো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা শব্দে, প্রায় বেশিরভাগ শব্দে কিন্তু ওকারের ব্যবহার আছে। যেমন থোকা থোকা একটা থোকা, আর এখানে ছয় ছোট ছোট খোকা এবং ছোটতে ওকারের ব্যবহার আছে। তো আমরা কিন্তু পাঠটি 52 পৃষ্ঠা পাঠটি সব প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে আমরা বুঝলাম বা বোঝার চেষ্টা করলাম পাঠটি কী সংক্রান্ত বা পাঠে কী বলা হয়েছে। এবং পাঠটি এখন আমরা পাঠটির প্রথম ডিজিটাল অংশে চলে যাব। পাঠ 40, ওকার, ছবি দেখে গল্প শুনি ও বলি। লোপা বসে ছোলা খায়, ঢোল হাতে খোকা যায়, নিচের শব্দগুলো উপরের ছবিতে খুঁজে বের করি। ছোলা, লোপা, ঢোল, খোকা। ডট মিলিয়ে ওকার লিখি। ওকার, ওকার লিখি ও শব্দ পড়ি।
ছোলা 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 খোকা 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 ঢোল ঢোল পড়ি ও লিখি ঢোল ঢোল থোকা থোকা ফুল ছোট ছোট দুল। তো আমাদের প্রথম ডিজিটাল অংশটি শেষ হলো, আমরা এখন শেষ ডিজিটাল অংশ চলে যাব। পাঠ 40, ওকার। ও ছবি দেখে গল্প বলি ও শুনি। ছোলা খায় লোপা বসে, ঢোল হাতে খোকা হাসে। নিচের শব্দগুলো উপরের ছবিতে খুঁজে বের করি। ছোলা, খোকা, লোপা, ঢোল, ডট মিলিয়ে ওকার লিখি। ও ওকার লিখি ও শব্দ করি। ছোলা, খোকা, ঢোল, পড়ি ও লিখি। থোকা থোকা ফুল ছোট ছোট দুল। বাক্যের শেষে দাড়ি বসাই। এই ছিল আজকের পাঠটি। আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে। আমার পরবর্তী পাঠ দেখা আমাদের জন্য। আজকে মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।